শীত কিন্তু অবশেষে এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর, কিন্তু সে এলো আর উত্তরে হাওয়ার গতিপথ কিন্তু অবাধ। এর জেরেই এক ধাক্কায় তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নেমেছে। কলকাতায় তাপমাত্রা প্রায় 15 কোঠায় রয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেমনটা বলছিলাম যে 15.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কমপক্ষে 72 ঘন্টা নিম্নমুখী থাকবে পারদ। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে। এইটা তো কলকাতার ছবি বললাম, কিন্তু জেলার ছবি কি? জেলার ছবি আপনাদেরকে এই মুহূর্তে জানাবো। জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই ছবি, এই যে তিন জেলার ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, সেখানে কিন্তু তাপমাত্রা বেশ কম, পারদ বেশ খানিকটা নিচে নেমেছে, এবং সেইখানের কি ছবি ধরা পড়ছে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সেটাই জানাবে যে ঠান্ডা কেমন জেলায় জেলায়। তবে আপনাদেরকে জানিয়ে রাখছি যে কলকাতায় তাপমাত্রা কিন্তু 15 কোঠায় চলে গেছে, 15.6 ডিগ্রি সেলসিয়াস, এক ধাক্কায় 3 ডিগ্রি নেমে গেছে। এবং আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা কিন্তু আরও নামতে পারে। সুতরাং শীত যে আরও জাঁকিয়ে পড়বে সেইটা কিন্তু স্পষ্ট, আর জেলাতেও বেশ ঠান্ডা। বাঁকুড়া ছবিটাই আপনাদেরকে জানাবো। আমাদের প্রতিনিধি হীরক মুখার্জি রয়েছে টেলিফোন লাইনে। হীরক, বাঁকুড়ার তাপমাত্রা কত আর ঠান্ডা কেমন সেখানে? লিমা, দেখো এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই কিন্তু বাঁকুড়ায় ঠান্ডা রীতিমতো জাঁকিয়ে পড়েছে এমনটা বলাই যায়। কারণ গতকাল রাত থেকে রীতিমতো ঠান্ডা লাগছে এবং সেই শীত অনুভূত হচ্ছে। আজকে সকাল থেকেও কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশার আস্তরণ ছিল, কিন্তু পরবর্তীতে সেই কুয়াশার আস্তরণ কাটিয়ে সূর্যের দেখা মিলেছে। এই মুহূর্তে রোদ উঠেছে ঝলমলিয়ে, তবে হালকা শীতশীতে ঠান্ডা বাতাসের প্রবাহ যেমন রয়েছে, তার সঙ্গে এই হাড় কাঁপানো ঠান্ডা সেটা কিন্তু রীতিমতো উপভোগ করছেন জেলার মানুষ। অনেক ধন্যবাদ হীরক। হীরক যেমনটা জানাচ্ছিল যে বাঁকুড়ায় কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে এবং এই শীতটাকে জাঁকিয়ে মানে অনুভবও করছেন সকলে। বাঁকুড়ার পর এবার একটু আপনাদের ঝাড়গ্রামের ছবিতে জানাই, আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী জানাবে। সৌরভ, ঝাড়গ্রামে শীত কেমন পড়লো? দেখো প্রায় শেষ হতে চলেছে ডিসেম্বর মাস, কিন্তু সে অর্থে এখনো পর্যন্ত ঝাড়গ্রামে শীত পড়েইনি প্রায় বলা চলে। তবে আজকের চিত্রটা কিন্তু অন্য দিনের থেকে অনেকটাই আলাদা। আজকে কিন্তু ভোর থেকে, অর্থাৎ গতকাল গভীর রাত থেকেই ঝাড়গ্রামে একটা উত্তরের হাওয়া বইতে শুরু করে, যেটা কিন্তু এখনো পর্যন্ত বিদ্যমান। সেই হাওয়া কিন্তু ক্রমশই বাড়ছে, যেটা ঝাড়গ্রামবাসীকে আজকে দীর্ঘদিন পর আজকে কিন্তু শীতটা অনেকটাই অনুভূত করাচ্ছে। এবার এটা ঝাড়গ্রামবাসীর কাছে একটা কিন্তু দারুণ ব্যাপার, কারণ ঝাড়গ্রামের শীত উপলব্ধি করার জন্য বিভিন্ন পর্যটকরাও কিন্তু ঝাড়গ্রামে আসেন, কিন্তু সেই শীতটাই এতদিন তারা পাচ্ছিলেন না, আজকে সেই শীতটা অনুভূত হচ্ছে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝকঝকে আকাশ, কিন্তু তার সাথে যত বেলা বাড়ছে তত কিন্তু এই হাওয়াটা বাড়ছে, তার ফলে সবাই আশাবাদী যে এবার হয়তো তারা সেই শীতটা কিছুটা উপভোগ করতে পারবে। অনেক ধন্যবাদ সৌরভ। সৌরভ ঝাড়গ্রামের ছবিটা তুলে ধরলো। সৌরভও যেমনটা বলছিল যে অনেকদিনের অপেক্ষা ছিল এবং শীত সেভাবে অনুভব করা যাচ্ছিল না, কিন্তু আজ সকাল থেকে কিন্তু ছবিটা একদম অন্যরকম। উত্তরে হাওয়া বইছে এবং সেই রকমই কিন্তু ছবি ধরা পড়ছে জলপাইগুড়িতেও। জলপাইগুড়িতেও বেশ ঠান্ডা পড়ে গেছে। আমাদের প্রতিনিধি নীলেশ্বর সান্যাল রয়েছে টেলিফোন লাইনে। নীলেশ্বর, যেটা জানতে চাইব, জলপাইগুড়ির তাপমাত্রা কেমন এবং সেখানে মানুষজন শীত কিভাবে উপভোগ করছে? ঠান্ডা কিন্তু পড়েই গেছে জলপাইগুড়িতে, কারণ গত দুদিন ধরে সূর্যের মুখ প্রায় দেখা যাচ্ছে না জলপাইগুড়িতে। গতকালকের পর আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.01 ডিগ্রি সেলসিয়াস এবং পাশাপাশি বাতাসের আপেক্ষিক তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 95%। শীত কিন্তু প্রচন্ড উপভোগ করছে মানুষ এবং পাড়ায় পাড়ায় রীতি মতন ওই আগুন জ্বালিয়ে আগুন তাপানো ইত্যাদি এই সমস্ত কিন্তু মজা, অর্থাৎ শীতের যে মজা সেটা কিন্তু নেওয়া শুরু করেছে। ডিমা, অনেক ধন্যবাদ নীলেশ্বর।